उफ, बोलो। अरे अरे मोम नहीं ए कोमल একটা মোম বেলে দাও তো। কি বললে তুমি? কাজ করবে, আমি তোমাকে মোম বেলে দেবো? এখন আমি ঘুমাচ্ছি, আমাকে ঘুমোতে দাও। ঘুম থেকে উঠে চা খাবো, চা খেয়ে বৌদিকে ফোন করব, তারপরে ভাববো। সালা তেরা চোদা কারিগর, যাই আমি মোম। মহাদেব, তুই মোম বেলছু, তোর কারিগর শুয়ে আছে, কি ব্যাপার রে? তোকে আর কি বলবো ভাই, যা টেরা টেরা সব কারিগর জুটেছে আমার কপালে, কিছু বলতে গেলে এক্ষুনি গায়ে উঠে পড়বে, ওই জন্য আমি আর কিছু বলিনি, নিজেই বলে নিচ্ছি। ও মারা, কি আমি টেরা কারিগর? কারিগরকে 15 দিন বস করে রেখেছ, নিজে একাই কাজ করে যাচ্ছ, আর লোকের সামনে বলে বেড়াচ্ছ মোম বেলে দেয়নি কারিগর, উল্টো পাল্টা লোকের সামনে বলবে নি, মেয়ে তোমাকে দেবো। তুই শুনলি তো কথাবার্তা গুলা? আর কিছু শুনতে চাও? আই চুপচাপ এনকাই বস, আমার কাছে বস। মা কি গরম রে, পাহাড়টা মারা মানে ঘুরাতে বল না রে। না ঘুরাচ্ছি। দেখো স্যার, তখন থেকে মোম বেলছে দুমদুম করে, আমার ঘুমে প্রচুরে ডিস্টার্ব হচ্ছে, আবার পাখাটাকে ঘুরালে কেন? পাখাটাকে দিয়ে ঘুরাও, নাহলে তোমাকে আমি ঘুরিয়ে দেবো। এই দোকানে আমার একটুও মান সম্মান নেই, আমি ভুলেই গেছি আমি সেডিনা কারিগর। হ্যাঁ এবারে ঠিক আছে। হ্যাঁ রে কমল, আমি একটা বাইরে থেকে লোক এসেছি, তুই আমার সামনে তো সেট কেমন করে বলছো? তোমার সামনে সেট কে কেমন বলছি দেখছো তো? আর তুমি তো বাইরে থেকে এসছো, বেশি উল্টো পাল্টা কথা বললে এক্ষুনি কেলিয়ে বার করে দেবো। আর তোমাকে তো, তোমাকে তো আমি দেখছি, ওকে যেতে দাও। মারা তো তেরা নইবে, তুই তো মরা বিরাট তেরা।